বিএফডিসিতে মঙ্গলবার অনারম্ভনপূর্ণভাবে দায়িত্ব গ্রহণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা কিন্তু অনুষ্ঠান পরবর্তী সবাই ঘটে অপ্রীতকর ঘটনা অনুষ্ঠান শেষে একজন শিল্পীকে প্রিন্ট মিডিয়ার এক সাংবাদিকের প্রশ্নের সূত্র ধরে তাদেরকে লাঞ্ছিত করেন শিল্পী সমিতির একাধিক সদস্য আর সে ঘটনার চিত্র নিতে গেলে ক্ষিপ্ত হয়ে টেলিভিশন পার্সনদের উপর হামলা করেন তারা অভিযোগ উঠেছে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী আন্তর্জাতিক সম্পাদক আলেকজান্ডার বো এবং শিব শানু এই হামলার নেতৃত্ব দিয়েছেন এতে প্রায় জন আহত হয়েছেন যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে বিএফডিসির সামনে মানববন্ধনের আয়োজন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা আমাদের সাংবাদিক বাইদের উপরে হাত তুলেছে রক্তাক্ত করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে অনতি বিলম্বে তাদের বহিষ্কার করেন আর আইনের হাতে তাদেরকে ছেড়ে দেন এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সদগর এবং সাধারণ সম্পাদক ডিপজল বিবৃতিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে মাহবুব সৈকত মাইটিভি ঢাকা